প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো আশা করি। তোমরা বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমার সর্বোত্তম পরিচিতি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসের মোহাম্মদ মুশফিক রহমান প্রভাষক, হিসাব বিজ্ঞান, ফুলবাড়ী, দিনাজপুর। শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমার একাদশ প্রথম বর্ষ, সবাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমার একাদশ শ্রেণীর প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। হিসাব বিজ্ঞান ক্লাস প্রথম বর্ষ আমি সর্বোত্তম হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এর সংজ্ঞাটা উপস্থাপন করব। হিসাব বিজ্ঞান শব্দটি ব্যক্ত করলে পাওয়া যায় হিসাব ও বিজ্ঞান। হিসাব শব্দের অর্থ হচ্ছে আর্থিক লেনদেন সমূহের বর্ণনা, আর বিজ্ঞান বলতে বোঝায় লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয় ও বিচার বিশ্লেষণের বিশেষ জ্ঞান। অতএব হিসাব বিজ্ঞান বলতে বোঝায় অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠানের লেনদেন সমূহের গণনা, শ্রেণীবিন্যাস, আর্থিক ফলাফল প্রস্তুত ও বিচার বিশ্লেষণে বিশেষ বিশ্লেষণ করা। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পিসিউলি। 1794 সালে লুকা পিসিউলি নামক এক পাদ্রি সোমানি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপারশনের প্রপারশনের লিটার নামক বইটিতে দুই দফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের প্রণালী উল্লেখ করেন। লেনদেন ট্রানজেকশন কাকে বলে আমরা সেটা শিখব। কতগুলি কারবারি ঘটনা যা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য দুইটি পক্ষের মধ্যে সংঘটিত হয়, পক্ষদ্বয়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে। সম্পদ অ্যাসেট সংখ্যা আমরা শিল্প সম্পদ অ্যাসেট কাকে বলে। যে খাত হতে ভবিষ্যতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে তাকে সম্পদ বলে। যথা হাতে নগদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, আবাসপত্র, ভূমি ও দালান কোটা, কলকব্জা যন্ত্রপাতি, প্রাপ্য বিল, বকেয়া আয়, সুনাম, অগ্রিম আয় বা খরচ, অব্যবহৃত মণিহারি, অফিস সরঞ্জাম ইত্যাদি আয়। আয়ের সংগ্রাম শিল্প আয়ের এভিনিউ। যে খাত হতে অর্থ প্রাপ্তির পর কখনো ফেরত দিতে হয় না তাকে আয় বলে। যথা বিক্রয়, সেবায় প্রাপ্ত বা অর্জিত সুদ, প্রাপ্ত বা অর্জিত ভাতা উপভাতা, প্রাপ্ত কমিশন, শিক্ষা ছেলামি হিসাব, বিনিয়োগের সুদ হিসাব ইত্যাদি। ব্যয় বা এক্সপেন্সেস কাকে বলে সেটা আমরা জানব। যে খাত অর্থ পরিশোধ করার পর কখনো ফেরত পাওয়া যায় না তাকে ব্যয় বলে। যথা মজুদ পণ্য, আমরা
আমরা ব্যয় বা এক্সপেন্সেস কাকে বলে সেটা আমরা শিখব। যে খাতে অর্থ পরিশোধ করার পর কখনো ফেরত পাওয়া যায় না তাকে ব্যয় বলে। পণ্য ক্রয়, ভাড়া, অবসয়, খাজনা, পরিবহন খরচ, বাটরা, প্রদত্ত কমিশন, মজুরি ব্যয় ইত্যাদি। দায় ইংরেজি হচ্ছে লাইবিলিটিজ। সংজ্ঞা, যে খাতে অর্থ পরিশোধে কারবার বাধ্য থাকে তাকে দায় বলে। যথা বিবিধ পাওনা, প্রদেয় বিল, বাকেয়া খরচ, অগ্রিম প্রাপ্ত আয়, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি। মালিকানা স্বত্ব ইংরেজি হচ্ছে ওনার্স ইকুইটি। সংজ্ঞা শিখব মালিকানা স্বত্ব বা ওনার্স ইকুইটি কাকে বলে। মালিক কারবার হতে যে অর্থ প্রাপ্ত থাকে তাকে মালিকানা স্বত্ব বলে। মালিক কারবার হতে যে অর্থ প্রাপ্ত থাকে তাকে মালিকানা স্বত্ব বলে। যথা মূলধন, নিটায় ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।